হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফানাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আমি এবার নিয়ে এসেছি মুচা ভাজি। একটা মুচা কেটে রাখছি, আধা কাপ ডাল নিয়েছি, সব রকম ডালের ভিতরে আছে, মুগ ডাল, মাসকলার ডাল, মুসুরির ডাল, ছোলার ডাল, সব রকমই ডাল আছে এর ভিতরে। আর লাগছে লবণ আর হলুদ, আর লাগছে রসুন কুচি একটা, চারটি কাঁচামরিচ ফালি করা, একটা তেজপাতা, দুইটা গোটা পেঁয়াজ, সামান্য জিরা গুঁড়া, তেলার জিরা গুঁড়া। তাহলে শুরু করা যাক কীভাবে রান্না করতে হবে। প্রথমে চুলাটা জ্বালাবো, এর ভিতর ডালগুলো দিয়ে দিব, ডালটা সিদ্ধ হতে দিব। ডালটা ঢেকে দিব, তার আগে এর ভিতর দিয়ে দিব সামান্য তেলা মরিচের গুঁড়া। সামান্য একটু রসুন কুচি, সামান্য একটু পেঁয়াজ কুচি, আর একটু পানি দিয়ে দিব। ডালটা 2 মিনিট সিদ্ধ হতে দিব। এখন মুচাগুলো দিয়ে দিব এর ভিতরে। এক কাপ পানি দিব মুচাটা সিদ্ধ হওয়ার জন্য। দুই কাপ পানি দেওয়া হয়েছে মুচার ভিতরে, এখন এর ভিতরে লবণ হলুদ দিয়ে দিব। এটা দিয়ে আমরা 10 মিনিট ঢেকে দিব। ঢাকনাটা উঠাবো,
আবার 5 মিনিট ঢেকে দিব। মিঠাটা শুকিয়ে এসেছে, একেবারে শুকায় ফেলতে হবে। এভাবে আরো 2-3 মিনিট রান্না হতে দিতে হবে। ঢাকনাটা উঠাবো। যেহেতু শুকিয়ে এসেছে, চুলার আঁচটা একটু কমিয়ে দিব। আমার মুটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিব। ফ্রাই প্যানে তেল দিব পরিমাণ মতো, যেহেতু মুটা ভাজি করব। এখন এর ভিতরে দিয়ে দিব রসুন কুচি, চারটা পেঁয়াজ, একটা তেজপাতা, পেঁয়াজ কুচি, এটা ভালো করে ফ্রাই করতে হবে পেঁয়াজগুলো। যেহেতু আমার রোস্ট করা জিরা আছে, ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থেকে যায়, তাহলে কাঁচা গন্ধ বেরোবে। এবার জিরা রোস্টটা দিয়ে দিব। এখন মুটা ভাজিটা মুটা সিদ্ধ দিয়ে দিব। চুলার আস্তে একটু কমিয়ে দিব। ভালো করে ফ্রাই করে নিব। মুটার ভিতরে ডাল দিলে খুব টেস্টি হয়, মুটার ওই আঠা গন্ধটা থাকে না, পয় ভাবটা থাকে না। এর ভিতরে আপনার চিংড়ি মাছও দিতে পারেন, আমি চিংড়ি মাছ দিই নাই।
ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভাজি করে আপনারা খেয়ে দেখুন, খুব টেস্টি লাগে। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। এখন গ্যাসটা বন্ধ করে দিব। আমার মুচা ভাজি তৈরি হয়ে গেছে। দেখুন আমার মুচা ভাজি তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।